vas con qué castillo? Sí, ok. এটা কি 1:1 একজনের আচ্ছা আমাকে একটাই দিবেন এটা 250 টাকার মধ্যে কি কি থাকছে মানে 5 পিস আলু আর 5 পিস মাংস এই দুই পিস আর 2 পিস মাংস হ্যাঁ আর 1 পিস আলু হ্যাঁ আর কিছু পয়েন্ট আর কিছু থাকতেছে না প্যাকেজ নেব প্যাকেজে একজনের প্যাকেজ আছে না একজনের প্যাকেজ না দুইজনের প্যাকেজ আছে দুইজনের প্যাকেজ চারটি আমার এই না 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 আচ্ছা ও যেহেতু করতে যাচ্ছে না তাহলে নিয়ে আসতে হবে বাসমতি কাছে একা ও এখানে আছে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আদমদা ফুড ব্লগারে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আসছি হাজি কাছি ঘরে এখানে এটা হচ্ছে অল্পটি চকবাজার বরিশাল হ্যাঁ এটা মাওলানা এনায়েতুর রহমান সড়ক সো এখানে বাসমতি কাছি প্রথমে আমরা বিভিন্ন পুলিশ গ্রুপে দেখছিলাম যে এখানে একটা অফার চলতেছে বাট অফারটা ডিসকাউন্টটা নাই বাট এখানে দেখুন খেয়াল করে বাসমতি কাচ্ছি 250 টাকা ঠিক আছে কেউ চাইলে অন্যান্য বিরিয়ানিও খাইতে পারেন বাসমতি কাচ্ছিতে আমি অর্ডার করলাম এটা মূলত আপনাদের সামনে তুলে ধরার জন্য এখানে আসা তো ভিউয়ার্স খাবার আসতেছে খাবো এবং আপনাদেরকে সাথে তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন বাসমতি কাচ্ছি এটা 250 টাকা প্রাইস দুই পিস মাংস দিয়েছে হ্যাঁ এবং 1 পিস বিফ এটা আবার আরও আছে হ্যাঁ দেখুন আমি একটু খেয়ে দেখাই নিয়ে খাই বেশ গ্রেভিও আছে মাংসের সাথে যারা কাচ্চি পছন্দ করেন কাচ্চি লাভার্স তারা আসবেন ঠিক আছে আলুটা একটু ভেবে না দেখায় ঠিক আছে বেশ শক্তও না আবার একদম নরমও এখানে দেখতে পাচ্ছেন আর 1 পিস মাংস ঠিক আছে সাইজ হিসেবে ঠিক আছে হ্যাঁ মাংসের সাথে নিয়ে খাই সাথে একটু আলু মাংসটা একটু ডিফারেন্ট জান না যারা গম কাচ্ছি এগুলো খান সেটা কিন্তু না এটা কাচ্ছি রাইসটা এবং আপনার মাংসটা আলাদা সম্পূর্ণ আলাদাভাবে রান্না করা সো ভিউয়ার্স
যদি রেটিংয়ের কথা বলেন আমি ওভারঅল বিচারে 10/7 দিব, আমার কাছে ভালো লাগছে। আপনারা যদি আসেন এখানে অবশ্যই কাছি টেস্ট করবেন, কারণ বরিশালের মতো জায়গায় আদি কাছি করে কাছি খেয়ে অ্যাটলিস্ট ঠকবেন। তো বিয়ার্স আজকে এই পর্যন্ত, যাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ভালো খাবার খান এবং শরীরের যত্ন নিন। আল্লাহ হাফেজ।